হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও আপনাদের খুবই সুন্দর একটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের যে অস্ট্রেলিয়ান ডাব নিয়ে এসেছি নতুন কালেকশান। তো অস্ট্রেলিয়ান ডাব সম্পর্কে তার আগে একটু জানিয়ে দিই আপনাদের, এই ডাবগুলো অ্যাকচুয়ালি কবুতরের মতোই, এরা দুটো করে ডিম দেয় এবং দুটো করে বাচ্চা হয়। তো এদের মানে ব্রিডিং সার্কেলটা খুবই শর্ট টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায়, ধরতে গেলে পায়রার যত টাইম লাগে এদের অত টাইম লাগে না, মোটামুটি 10-12 দিনের মধ্যেই ডিম থেকে বাচ্চা ফুটে যায় এবং 20-25 দিনের মধ্যেই বাচ্চা রেডি হয়ে যায়। তো আমি যেটা দেখছি এদের মানে বক্স দিয়েছিলাম, আমার যে ব্রিডিং পেয়ারটা ছিল উপরের পেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেবি পেয়ার এবং নিচে হচ্ছে ওটা ব্রিডিং পেয়ার, ওটা আপনাদের দেখাবো একটু পরে। তো ব্রিডিং পেয়ারে আমি একটা বক্স দিয়েছিলাম আর কিছু দুব্য ঘাস দিয়েছিলাম ওদের নেস্টিং বানানোর জন্য। তো আমি দেখছি যে ওরা নেস্টিংগুলো টেনে টেনে বক্সের মধ্যে নিয়ে যাচ্ছে। তো এখন দেখছি ফিমেলটা বসে আছে, তো সম্ভবত হয়তো ডিম দিয়েছে, তো সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। দেখুন কত সুন্দরভাবে বসে আছে, হয়তো ডিম দিয়েছে, আমি এখনও দেখিনি। তো চলুন দেখি ওরা ডিম দিয়েছে কি না। দেখুন মেলটা একদম ফুলে যাচ্ছে রাগে, আর এদের অতটা ভয় নেই, ঠিক আছে? নর্মালি পাখিদের যেরকম ভয় হয় এদের অত ভয় নেই, খুবই সাহসী পাখি। তো এই যে মেলটা এখন বাইরে আছে আর ফিমেলটা বসে আছে, তো চলুন দেখি এরা ডিম দিয়েছে কি। তো আশা করি হয়তো ডিম দিয়েছে, না তো এত অ্যাগ্রেসিভ হতো না। তো দেখি এখন আমি ফিমেলটা তুলে দেখব। মেলটা তো ঝাপটা দিচ্ছে ডানা দিয়ে, তো ডিম মনে হয়, হ্যাঁ ওয়াও ডিম দিয়েছে বন্ধুরা, একটা ডিম দিয়েছে, আর একটা ডিম দেবে। তো পাখিটা এনেছি আমি এক সপ্তাহ হলো, তো এক সপ্তাহের মধ্যেই মোটামুটি এরা ব্রিডিং করে দিয়েছে, তো খুবই ভালো লাগলো। আপনারাও দেখলেন, আপনাদের কেমন লাগলো জানাবেন। আর ডাবের মেনলি ডাকটা খুব সুন্দর, ডাকের সাউন্ডটা আমার ভালো লাগে। অনেকদিনের ইচ্ছা ছিল তো পাচ্ছিলাম না, তো যেহেতু পেয়েছি নিয়ে নিলাম। তো এখানে খাবার হিসেবে দিয়েছি বিভিন্ন রকম খাবার আছে, পাখির যেসব দানাগুলো হয় এবং পায়ার কিছু মিক্স সিডও দিয়ে রেখেছি, ওরাও খায় কিছু কিছু, তার মধ্যে ছোট দানাগুলো খেতে পারে। এখানে পায়রাগুলো একটু দেখাই, এখানে আছে আমাদের মোরাসেল, এখানে আছে একটা ইংলিশ ফ্যান্ডেলের বেবি আছে। তো এখানে মেনলি ফ্যান্ডেলগুলো ছেড়ে রেখেছি, এখন গরমে ব্রিডিং টোটালি বন্ধ, এগুলো বেবিগুলো সব আছে, ঠিক আছে, এগুলো ফ্যান্ডেলগুলো সব ছেড়ে রেখেছি নিচে, এবং যেসব বাচ্চা বাচ্চাগুলো ছিল সেগুলো ছেড়ে রেখেছি। তো দেখুন এখনও কিন্তু বেরোয়নি ওরা, ওরা মানে ডিম বাচ্চাকে খুব কেয়ার করে। এখানে এই পাখি দুটোও বসে আছে, গরমের সময় একটু গরম লাগছে, তো গরমে আপনারা একটু ভালোভাবে কেয়ার করবেন। আমি এদের রোজ দুপুরে জল স্প্রে করছি, এই দেখতে পাচ্ছেন স্প্রে, এটা দিয়ে আমি এদের রোজ দুপুরবেলা স্নান করিয়ে দিই। এই ধরনের স্প্রে দিয়ে আমরা স্নান করাই, পায়রা এবং পাখি সবারই স্নান করিয়ে দিই দুপুরবেলা করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান্ডেলের ফিমেলটা সামনে যেটা আছে, পিছনে ওর বাচ্চা। তো আমার এই ফিমেলের মেলটা মারা গিয়েছে, যার কারণে এখন সব সিঙ্গেল করে রেখে দিয়েছি, গরম চলে গেলে তারপরে আমরা ব্রিডিংয়ে বসাবো। তো এই ছোট্ট একটি আপডেট, মেনলি পাখির আপডেটটাই দেওয়ার ছিল, তার সাথে সাথে পায়রাগুলো দেখে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপ।